Yes. Yamaha FZ 63 কিছু প্রবলেমগুলো হয়, কিছু ক্রিটিক্যাল প্রবলেমগুলো সেগুলো আসে, তো সেই ছোটখাটো প্রবলেমগুলোই দেখায় আপনাদের। অনেকেই অনেক জায়গায় কাজ করেন, কিছু গ্যাস কিট, কিছু প্রবলেমগুলো, ছোটখাটো প্রবলেমগুলো আর কি। আজকে ছোট প্রবলেম নিয়ে আসলে ভিডিওটা করা, যে ভাবলাম চিন্তা করলাম এটাও আসলে দরকার, আপনাদের জানা দরকার, এবং আপনারা কাজ করেন বিভিন্ন জায়গাগুলোতে, তো এই জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে ছোট প্রবলেমটা আসলে অনেক বড় হয়ে যায়। তো সেই জিনিসটা বড় হতে হতে দেখা যায় অনেক ক্ষতির দিকে চলে যায়। তো আমি সেই জিনিসটাই দেখাচ্ছি আপনার, একটু সামনে আসলে ক্যামেরার সামনের দিকে। তো আমি যেটা দেখাই হচ্ছে আপনাদের, এখানে এই এই সাইডটা হচ্ছে ম্যাগনেট কাভার এটা, আর এর ভিতরে ম্যাগনেটের নিচে থাকে চেন, এবং চেনটা ওপরে পর্যন্ত থাকে, টাইমিং চেন বলা হয় যাকে আপনারা বলছেন। তো এই সময়টা কখন খুলতে হয় এই সাইডটা, আপনার চেন যখন রিপ্লেস করতে হয় টাইমিং চেন, তখন এই কাভারটা খুলতে হয়। এই যে নাটগুলো খোলা আছে এই জন্য খুলে রেডি করে রাখছি। তো তখন অনেক সময় দেখা যায় টাইমিং চেন টেস্ট করার সময় আমরা মোবাইল এটা ধর, অনেক সময় দেখা যায় আমরা এই কাভারটা খোলা হয় অনেক, মানে আমরা বলতে আপনারা, আমার কথা আমিও বলি। সো কীভাবে আপনি এই যে কাভারটা খুললাম, কাভারটা খোলার পর আমি যদি এটাকে, এখানে কল তার আছে ওয়ারিংয়ের তার, এখানে কল আলাদা আলাদা তারগুলো আছে ওয়ারিংয়ে, তো আমি যদি এইভাবে এটা ঝুলাই রাখি, তো ঝুলাই রাখলে হবে কি, আপনার এই পাইপগুলো একটা আটা একটা ধরে রাখার মতো একটা রাবার সিস্টেম থাকে যেটা আপনার এটা দিয়ে লিক করবে না। তো যার ফলে, তো এটা যখন আপনি বেশি না একটা 15 মিনিট 20 মিনিট এরকম যদি রেখে দেন, তাহলে কী হবে, নিচ থেকে তারগুলো আস্তে আস্তে বের হয়ে লুজ হয়ে যাবে। আর সেটাই হয়েছে এই বাইকে, যেটা হচ্ছে এরকম রাখা ছিল মনে হয়, যার ফলে আপনি এ তার গোড়া দিয়ে ওয়েল পাস করতেছে, মোবিল লিক করতেছে, যার ফলে হচ্ছে আপনার এখানে একটা বিশ্রী অবস্থা হয়ে যায় আস্তে আস্তে, এবং এতে আপনার হবে কি, মোবিল শর্টটাও হয়ে যাবে এবং তাপমাত্রাটাও একটু বাড়বে। তো এই জিনিসগুলো অনেকেই করে, তো এটা যদি একটা করতে পারেন এভাবে ঝুলে না রাখা আপনি, সো এইভাবে জিনিসটা রাখতে পারেন, একজনকে ধরাইয়া দিবেন, এভাবে ধরে রাখলে তাহলে তারটা টান খাইতেছে না। এই জন্য আসলে ভিডিওটা করা, ছোট প্রবলেম নিয়ে আসলে ভিডিওটা আসলাম, ছোট হোক বড় হোক। তো তারগুলো বের হয়ে গেছে, আমি একটা জিনিস দেখাই, অনেক গরম, এ দেখেন আমি যদি এখানে ঠেলা দিই তারগুলো কীভাবে সুন্দর বের হচ্ছে, পাস হচ্ছে, এই জিনিসটা হবে না, কারণ এই এটা হচ্ছে এমন ফিটিং থাকে যে নিচে সব কিছু একটা ফিটিংভাবে থাকে, যেটা জানি মোবিলটা লিক করে না এবং বাতাস জানি না পাস করে। এই দেখেন তারগুলো বের হচ্ছে এবং যাচ্ছে, তো গ্যাস কিটও নতুন লাগাইছে, কোনো লাভ হবে না, গ্যাস কিট নতুন লাগানো আছে। তারপর আপনি ভিতরে যদি সমস্যা থাকে গ্যাস কিট লাগাইলে ওটা কোনো সলিউশন আসবে না। তো যাই হোক, এইটার এই হচ্ছে অবস্থা, যার ফলে লিক করতেছে, এই প্রবলেমগুলো দেখালাম আপনাদের, আর এটা কীভাবে সলিউশন করবো সেটাও আমি দেখাচ্ছি, আর দেখতে থাকুন ভিডিওটা। আর যে কথা বললাম, এটা আপনি এটা খোলার পর আপনি ধরে রাখতে দিলেন একজনকে, এভাবে ধরে রাখবে তাহলে টান খাবে না, আর যদি মনে হয় যে এটা আপনি অনেক লং টাইম হবে, তাহলে এটা নিচ থেকে লাইনটা খুলে আলাদা করে রাখবেন, এটা পারবেন, সবচেয়ে বেটার হয়। তো যাই হোক, আমি যেহেতু এখন এটাতে কাজ করব, সেটাই দেখাচ্ছি আপনার কীভাবে এটাকে এখন কীভাবে সলিউশন করব সেই জিনিসটাই দেখাই। তো আগে জায়গাটা মুছে নিতে হবে হালকা, কারণ এটা তো আসলে একটা ফিটিং থাকে ওইভাবে কোম্পানির সিস্টেমে, কিন্তু এটা তো নষ্ট হয়ে গেছে জায়গাটা, যার ফলে তার বের হয়ে যাচ্ছে। এখন এটা ক্লিন করতে হবে জায়গাটা মুছে, ক্লিন করতে হবে, এবং প্লাস আমি তারটাকে ভিতরে ঢুকাই দিলাম, দেওয়ার পর আমার গ্যাপ বের হলো, আগে মুছে নিতে হবে, যে জিনিসটা দিব সেটাতে আটকেবে না, কারণ ক্লিন করতে হবে। তো যাই হোক, আমি যেহেতু কাজটা করবো এখন দেখাচ্ছি, কারণ গ্যাস কিটে এখন তুলতে গেলে গ্যাস কিটা নষ্ট হয়ে যাবে, তো যাই হোক আমি একটু কষ্ট করে এভাবে করতে হবে, এটা একটু আলাপ করে ধরতে হবে এই সিস্টেম। হ্যাঁ, এখন আমরা যেটা করব, একটা রাবার আঠা পাওয়া যায় সেই আঠাটা এখানে পাঁচ করে দিব, এখানে দিলে তাহলে এটা গরমে আস্তে আস্তে এটা ওই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। এটা আসলে ভিতরে দিচ্ছি কোনো সমস্যা তা না, এখানে শুকাইতে হবে, কারণ এটা না শুকানো পর্যন্ত আপনি লাগাইলে আবার
লিক করবে। তো আমি রাবার আঠা দিতে পারি, এছাড়া এখানে আসলে এরপরে বাইর দিয়ে যেটা করার দরকার সেটাও পুরো দেখাচ্ছি আপনাদের। তো আমার মোটামুটি দেওয়া শেষ, এটার এখন যেহেতু এটা গরম আছে বেশিক্ষণ লাগবে না, তো আমার এটার কাজ শেষ। আমি যা দেওয়ার ভিতরে দিয়েছি, আর একটু উপরে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন। নর্থ টাওয়ার সামনে সাইড, পিছন সাইড হচ্ছে সাইড গান, এর বাম পাশে হচ্ছে আপনার হাতের, এটা হচ্ছে বিজিবি মার্কেট, গাড়ির পাশে দোকানের মার্কেট। আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড, এবং মাসকুল প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড, এটা মাসকুল প্লাজার পিছন সাইডের রোড, পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি। এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে, আমরা যাবো হচ্ছে 33 নম্বর রোডে, এ ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা। তাই দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড, চার রাস্তার মোচর যেটা পাবেন এটা 34, এটা 34 নম্বর রোড, আর দুই পাশে। আর সামনে আমি সোজাই যাবো, ডানে বামে ঢুকবেন না। এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কীভাবে এফআই মোটরসে আসতে পারবেন, ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন, এপাশে বাম সাইডে আপনি ঢুকবেন, এটা হচ্ছে 33-এর এ, আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ। তো বাম সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড শান্তশিষ্ট, এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন।